দারুচিনির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আপনাদের করে দেখাবো ছোলার ছাতু বা ছোলার পাউডার। ছোলা একটি প্রোটিন সমৃদ্ধ খাবার। প্রথমে একটি কড়াইতে দিয়ে দিব বালি। ঢাকনা দিয়ে ঢেকে বালিটা গরম করে নিব। এ সময় চুলার আঁচ মাঝারি রাখতে হবে। ঢাকনা তুলে গরম বালির ওপর পরিমাণ মতো ছোলা দিয়ে দিব। ছোলা বালির সাথে নেড়ে মিশিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট অপেক্ষা করব। ছোলা খেলে পেট অনেকটা সময় ভরা থাকে, ওজন কমাতে সাহায্য করে। যেসব বাচ্চারা মাছ খেতে চায় না তাদের জন্য এই ছোলা পাউডার খুবই উপকারী। এবার ছোলা একটা ছাকুনির মধ্যে ঢেলে বালি এবং ছোলা দুইটা আলাদা করে নিব। প্রোটিন সমৃদ্ধ এই খাবারটিতে অনেক ভিটামিন রয়েছে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি। ছোলা ডিমের মতোই একটি প্রোটিন সমৃদ্ধ খাবার। তবে ডিম বেশি খেলে যেমন কোলেস্টেরল বেশি হবার ঝুঁকি থাকে, কিন্তু ছোলাতে সেটা হবার ভয় নেই। এবার বালি থেকে আলাদা করা ছোলাগুলো একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিব। ব্লেন্ডারে ঢাকনা লাগিয়ে এবার ছোলা গুঁড়া করে নিব। আমার এই সহজ রান্না পদ্ধতি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরকম একটা চালনি নিয়ে নিব। চালনিতে করে ছোলার গুঁড়া খুব সুন্দর করে চেলে নিব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সহজেই ছোলার পাউডার তৈরি হয়ে গেল। কাঁচা ছোলা, ছোলার সালাদ, ছোলা ভুনা, ছোলার ডাল তোমরা অনেক খেয়েছ। এবার ছোলা গুঁড়া করে খেয়ে দেখো কেমন খেতে, আমাকে কমেন্ট করে জানিও। আমরা সবাই, বিশেষ করে ছেলেরা, ছোলা খাই বডি বিল্ডিং ও আরও একটি বিশেষ কারণে, যেটা বলতে আমার একটু লজ্জা লাগছে। কাঁচা ছোলা আর কতই বা খাওয়া যায়, কিন্তু এই ছোলা যদি আমরা এইভাবে খাই তবে অনেকটা খাওয়া সম্ভব। আর বিশেষ করে শীতের দিনে সকালে ও বিকালে নাস্তাটাও ঝটপট হয়ে যায়। আমরা খুব সহজেই ছোলার এই ছাতুটা তৈরি করতে পারি। একটা এয়ারটাইট কন্টেনার করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারি। ছোলার এই ছাতু আপনারা বাসায় সহজেই তৈরি করে নিতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন।